বিএনপির অনেকেই নির্বাচন নেতা কর্মীদের মধ্যে অনেকেই নির্বাচনের ব্যাপারে আগ্রহী, এ খোঁজ খবর আছে, এগুলো তো এভাবে প্রকাশ করা যায় না। সময় যেটা আছে সেখানে সেখানে সবাই বিআরটি ডেডিকেটেড বিশেষ ধরনের বাদ চলছে, তাদের সেখানে অন্য কোনো যানবাহন গেছে ব্যাপারে আমাদের কাজ চলছে, আশা করি একটা প্রকল্প ছাড়া আর কোথাও আপনাদের সমালোচনামূলক কথা আমাকে শুনতে হয়, এটা আমার শুনতে হয়েছে। তারপরে আমরা হাটঘাট বেঁধে এখানে দিন এই প্রকল্প হবেই না, কিন্তু আমরা কম করেছি প্রকল্প হতে হবে, কেবল শুরু করেছি শেষ করে। গতবার যে উদ্যোগ নিয়েছিলাম এবারও সেই উদ্যোগ নিয়েছি, এবার বাড়তি উদ্যোগ উদ্যোগ আছে, যেহেতু কোরবানির ঈদে পশুবাহী গাড়ি ধীর গতিতে চলে, এটা যানজটের একটা কারণ হতে পারে, সে বিষয়টা আমরা আলোচনা রেখেছি গার্মেন্টসের ব্যাপারেও, যাতে স্টেকার তারা দেয় সে ব্যাপারে তারা কথা দিয়ে গেছে গতকাল আমাদের মিটিং। আর পশুরের বসার ব্যাপারেও আমরা নিয়ম অনুযায়ী আমরা যাতে করে রাস্তার সমস্যা না হয় সেটা লক্ষ্য রেখে দেখেন। এখানে পদ্মা সেতুর মতো যেটা কোনোদিনও হবে বলে আমাদের নিজেদের মধ্যে অনেকে আশা করে, সেগুলো হয়ে গেছে, টানেল হয়ে গেছে, এখন ধরেন একটা প্রজেক্ট, এতগুলো প্রজেক্ট আমরা নিয়েছি, এসব প্রজেক্ট কোনোদিনও বাংলাদেশে কেউ চিন্তাও করে না। দু একটা জায়গায় সমস্যা হতেই পারে, সমস্যাটা কেন এটা আপনার ভালো করে দেখবেন, সবাই জানবে আমরা যে বিদেশি কোম্পানিকে দিয়েছি তাদের যে কার্যক্রম পরিচালনা যে বিলগতি এবং তাদের প্রথমত ফান্ডিংয়ের একটা প্রবলেম, এইসব মোকাবিলা করেই দেরি হচ্ছে, এখন অসুবিধা নেই হয়ে যাবে। আর তারা যা ছিল তাই বলছে, দুর্নীতি দুঃশাসন বললেই বিএনপি নাম উচ্চারণ করতে বিএনপি দুর্নীতি দুঃশাসন যারা করেছে তারাই এখন দুর্নীতি আর দুঃশাসনের কথাটা কোন মুখে এত বেশি করে বলছে আমরা ঠিক জানি। তারা এখন ইলেকশন হতে দেবে, ইলেকশন হবে না তো বলে, আবার এখন বদরুদ্দিন উমর সাহেবরা মাঠে নেমেছে পরামর্শ দিচ্ছেন বিএনপিকে ইলেকশন করতে দেবেন, ইলেকশন করতে দেবে না এই কথা বলার পর মার্কিন ভিসা নীতি কেন এখানে নেই, করতে দেবে না এটা তো তারা যে লক্ষ্যটার কথা বলছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন বাধা দেবে পরিষ্কার ঘোষণা করছে। এখানে ভিসা নীতি কি কাজ করে আমরা দেখি, ইলেকশনকে সামনে রেখেই তো তাদের সব নীতি, এই নীতি এখানে অন্ধ হয়ে থাকবে না, বধির হয়ে থাকবে না, বাস্তব পাবে কোনো পদক্ষেপ।
আছে চিন্তা ভাবনা আছে, তবে আমরা সামগ্রিকভাবে এই তিন চাকার গাড়িগুলোর ব্যাপারে একটা নীতিমালা আমরা তৈরি করছি, কারণ এখানে প্রায় 1 কোটির কাছাকাছি এই গাড়িগুলো বহু লোকের জীবন জীবিকা থেকে, তার মানে জনগণের সম্পৃক্তিতে আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ও ট্রাই করে দেখছেন এখন পর্যন্ত তারা আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত তারা অ্যাকশনে সেটা প্রমাণ করে। আজকে একটা প্রশ্ন করুন, আপনারা প্রশ্ন করেন না কেন, তাদের দেশে 9 জন লোক মরে গেল ক্যাপিটল হিলে। ট্রাম্প গতকালও বলছে আমার বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফর স্টিলিং অ্যান্ড রিগিং ইলেকশন। সে এখনো গত নির্বাচনের রেজাল্ট মেনে নেয়নি। এই ডেমোক্রেসি নিয়ে প্রশ্ন আছে দুনিয়ার দেশে দেশে, বিচারনীতি তারা করুক তাতে আমাদের কিচ্ছু আছে না, বিচারনীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি। জড়িত হলে তার বিচার হবে, তাকে শাস্তির আওতা আনা হবে, এবং এ পর্যন্ত আমরা কাউকে রেহাই দিই। তার জেলে ঢুকে দিলে আর দলীয় ব্যবস্থার কি প্রবলেম হল? দলীয়ভাবে আমি তাকে সাসপেন্ড করলাম, অব্যাহতি দিলাম, তাতে সাংবাদিকের কি লাভ? এই হত্যার বিচার হলেও বিচারটা হবে প্রশাসনিক ব্যবস্থা, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যখন নেওয়া হবে সেটাই প্রকৃত ব্যবস্থা। আর কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে চার্জশিট হলে আওয়ামী লীগে তার কোনো পদ ওভারঅল 91% এটা যেটা আজকে করলাম এটা 95%। আজকে যেটা আমি ভিজিট করলাম আপনাদের নিয়ে এটা 95% আর ওভারঅল 91%। আর এগুলো যদি কেউ দূষণের জন্য দায়ী থাকে সেটা অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে, দুই পুলিশ সেখানে আমরা সহযোগিতা করব। বিএনপির অনেকেই নির্বাচন নেতা কর্মীদের মধ্যে অনেকেই নির্বাচনের ব্যাপারে আগ্রহী, এ খোঁজ খবর আছে, এগুলো তো এভাবে প্রকাশ করা যায় না, সময় আসছে।